फ्रेंड्स वेलकम बैक टू माय ब्लॉग चैनल। तुम्हारा सबाई कैमन आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। आमिओ खूब भालो आछी। तो आज के आमी तुम्हारे संगे शेयर करते चले अनेक किछु, खूब मजा करब। एखन एक जगह घूरते जाब, तुम्हारे संगे आमी सेटाई शेयर करब जे आमी कोथाय जाच्छी, कादेर संगे जाच्छी, की की मजा करलाम, पुरोटाई तुम्हारे संगे शेयर करब। आज के जस्ट फान, भीषण फान करब, घूरब फिरब आनंद, जस्ट मजा, शुद्ध मजा। आज के এই যে সবাই একটু হাই করে দে, যে আমরা সবাই বের হচ্ছি এখন, তারপরে ওখানে গিয়ে দেখা হবে সবার সঙ্গে। বেশি লোক যাচ্ছি না কিন্তু, এই মাত্র এই কজন কুচো কাঁচা নিয়ে দোল খেতে যাব সবাই মিলে। স্টার্ট। না ঠেললে কি করে হবে দেখো, আমরা সব বুড়ো ধাড়িরা কেমন দোলনা চড়ছি। বর্ষার দেখো পায়ে এত মশা লেগেছে, সেটা আর বলার মতো না। কৃষ্ণা কিন্তু ভালো, গুড জব, গুড জব। টেপি একদমই কিচ্ছু কাজ করছে না, কুড়েমি করছে কিন্তু। হ্যাঁ, খুব মশা, আমরা এবারে কি করব, আর দোল চড়তে পারছি না, এবার স্টপ করে দিচ্ছি। এই একটু স্লিপটা মনে হয় প্রবলেম আছে না, ধুম করে পড়িস না কেউ। দেখো আমরা একটু পার্কে এসেছিলাম, ভালো পার্কে, কিন্তু সেই পার্কটা বন্ধ ছিল, তাই জন্য আমরা এই পার্কে চলে এসেছি। আমারও কিন্তু ইচ্ছা করছে স্লিপ চড়তে, ওই কিন্তু সরতে বলেছে। খুব মজা লাগছে, আমিও চড়বো। যা তোরা পেছনে যা, দেখো ওই পুচকিটা ভয় পাচ্ছে। দেখো এই পার্কটা একদমই ছোট, তার আবার ফুটবল খেলছে সব ছেলেরা, তার মধ্যে আমরা তো বেশি জায়গা পাচ্ছি না ভিডিও করার, যতটুকু পাচ্ছি। আমি এবার স্লিপ চড়ে হাঁপিয়ে গেছি, নাম যা, ওর কোলে আপ, কোলে বস। এই তো, এই তো, দেখো তোমরা মজা পাচ্ছ কিনা জানি না, আমরা খুব মজা পাচ্ছি। বর্ষা শুধু তোর মশা তাড়াতে থাক। এই ওর নাম, নাম নাম, তাড়াতাড়ি তাড়াতাড়ি, হেভি সুন্দর হবে। দারুণ লাগছে, তাড়াতাড়ি 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 চলে চলে চলে। কি সুন্দর লাগছে, মাম্মা তোর ভালো হচ্ছে। তো তোমরা দেখলে আমি যেটা বলে বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি সেটা আর হয়নি। আমরা বেরিয়েছিলাম যে পার্কে যাব বলে, সেই পার্কটা অনেক সুন্দরই, মানে বাড়ির কাছাকাছি, বেশ ভালোই, বিকেলবেলা ঘুরতে যাওয়াই যায়। কিন্তু গিয়ে দেখি কি তালা বন্ধ। এবার বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া হয়েছে অনেকগুলো পাড়ার থেকে কুড়িয়ে, তো কি করা যাবে,
ওদেরকে নিয়ে গেছি, এবার কি করব বুঝতে পারছি না। এত মন খারাপ হয়ে গেছে যে যাব, ভিডিও বানাবো, তারপর শর্ট ভিডিও বানাবো, অনেক কিছু ভেবেছি, কিন্তু ভেবেও কোনো কিছু করা গেল না। তারপরে ওখান থেকে চলে গেলাম তরুণ দল ক্লাবের, ওরা বলল বাচ্চারা যায়, আমি কখনো যাই না, আমি আজকে ফার্স্ট পার্কে যাব বলে বেরিয়েছি। তো ওরা বলল যে ওখানে আরেকটা পার্ক আছে, তো সেই পার্কের ভিডিও তো তোমরা দেখলে, পার্ক বলে আর বলা যায় না, ওটা একটা খেলার মাঠও সেরকম নয়, ছোটোখাটো একটা মাঠ, কিন্তু ওই একটু দোলনা ঢেঁকি এইসব টুকটাক জিনিসপত্র আছে। তো দেখলাম নেই মামার থেকে কানা মামাই ভালো, তার জন্য ওই পার্কে গিয়ে যতটুকু গেছি কষ্ট করে হাঁটতে হাঁটতে, তাই ভাবলাম কি এইটুকু অন্তত এনজয় করি, তাই একটু দোল চললাম, একটু এটা সেটা করে আমি এ মানে এই শরীর নিয়ে আমি আবার স্লিপ চললাম, কি আর বলবো, এর থেকে বেশি কথা সবই তো তোমরা দেখলে। তো এই সব কথা বলতে বলতে আমার একটা বেড়ানোর গল্প আজকে মনে পড়ে গেল, ভুলেই গেছিলাম প্রায়, মাঝে মাঝে মনে পড়ে যদিও সবসময় তো আর মনে থাকে না। তো যাই হোক, আমি এই গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। সেটা হলো আমরা যখন ক্লাস 9-এ পড়ি তখনকার গল্প। আমরা তিনটে বান্ধবী ছিলাম, মানে মোস্ট বদমাইশ, দুষ্টু, বুদ্ধি মাথায় একদম গিজগিজ করছে, এমনই তিনটে বন্ধু ছিলাম, আমি, ফার্স্ট লাবণ্য আর ভারতী। আমরা এই তিন বান্ধবী, সবাই জানতো এলাকার যে আমরা তিনজন মানে কেমন বন্ধুত্ব আমাদের, ঝগড়া হতো যাই হোক আবার মিলে যেতাম, তিনজন না একসঙ্গে থাকতে পারলে আমাদের চলতো না। তো যাই হোক, আমরা তিনজনে একদিন প্ল্যানিং করলাম যে আমরা ঘুরতে যাব। তো প্ল্যানিংটা করা হলো, তো কিন্তু এবার বাড়িতে কি বলবো, কিভাবে বেরোবো, কোথায় বেড়াতে যাব, সেটা তো আর আমাদের প্ল্যানিং ছিল না। এবার তিনজনে বসে একটা আলোচনা করা হলো যে কোথায় বেড়াতে যাব। তো আমি বললাম আমার দিদির বাড়ি, তো আমরা যেহেতু তখন গ্রামের বাড়িতে থাকতাম, ওটা তো ছিল মসলন্দপুর, তো মসলন্দপুর স্টেশন থেকে 6 কিলোমিটার ভিতরে। তো ওখান থেকে আমি বললাম তাহলে আমার দিদির বাড়ি চল, আর তা বলে তা ওরা দুজন বলছে তাহলে আমাদের তো যেতে দেবে না। তখন ওরা প্ল্যানিং করলো যে লাবণ্য দিদির বাড়ি অশোকনগর, আর ভারতীর মামা বাড়ি ঠাকুরনগর। তো যাই হোক, এরকম প্ল্যানিং করলাম, ভারতী বাড়িতে গিয়ে বলল যে আমি মামা বাড়ি যাব, আর আমি বললাম আমার দিদির বাড়ি যাব, আর লাবণ্য বলল ও দিদির বাড়ি যাবে। প্ল্যানিংটা এইভাবেই হলো। তারপর সবাই এইভাবে বাড়িতে বলা হলো যে ওরা একটু যেতে চাইছে আমার দিদির বাড়ি, তো ওদের একটু নিয়ে যাব। তো বাড়ি থেকে মা বলল ঠিক আছে যা, আর সবার বাড়ি থেকে মোটামুটি রাজি হয়েছে, কিন্তু কেউ জানে না যে আমরা আদৌ কোথায় যাচ্ছি। তো ওখান থেকে বেড়াতে আসলাম আমি আমার দিদির বাড়ি। তারপর দিদির বাড়িতে দুদিন থাকলাম, এনজয় করলাম, খুব ঘোরাঘুরি, যাই হোক ওরা খুব আনন্দ পেয়েছে দিদির বাড়িতে এসে। এখান থেকে চলে গেলাম অশোকনগর, অশোকনগর গিয়ে একদিন ছিলাম, মানে যেদিন গেছি তার পরের দিন অবধি ছিলাম, তারপর আমরা গো টু হোম, কারণ আর বেশি দিন থাকা যাচ্ছিল না, 4-5 দিন হয়ে গেছে অলরেডি, 4 দিন হয়েছিল। তো যদি ঠাকুরনগর আবার যাই তাহলে অনেক বেশি দেরি হয়ে যাবে, তাহলে বাড়িতে ঠিক জানাজানি হয়ে যাবে, তাই ওইভাবেই আমরা বাড়ি চলে গেছিলাম। বাড়িতে কোনো দিনই জানতে পারেনি যে, ও সবাই জানে যে যার মামার বাড়ি দিদির বাড়ি চলে গেছে, কারণ তখন তো ফোন ছিল না যে যাওয়ার সাথে সাথে কেউ ফোন করে দেবে যে হ্যাঁ ঠিকভাবে পৌঁছেছে। এখন না হয় ফোন আছে বলে যখন তখন এই খবরগুলো জানা যাচ্ছে, তখন না এরকম ফোন ছিল না, যার জন্য আমরা মিথ্যে কথাগুলো বলে কত সহজে পার পেয়ে গেছিলাম। সত্যি এগুলো এখন মনে পড়লে খুব মানে ভালোই লাগে যে আমরা কত দুষ্টু ছিলাম, আর সেইগুলো কেউ বাড়িতে জানতেই পারিনি কোনোদিন, আমি ধরা পড়িনি বিষয়টার উপরে। যদি আমার মায়ের সঙ্গে আমি পরে সব সত্যি কথা বলে দিতাম, যতই দুষ্টুমি করি আমি পরে মায়ের সঙ্গে সব বলে দিতাম, মা জানো এই এই করেছি, মা একটু বকতো, তারপরে আবার বেশি বকতো না, কারণ আমি তো পরের বার আর বলবো না, যেহেতু যাই করি।
সেটা মায়ের সঙ্গে বলতাম, তাই জন্য আমার মা আমাকে ক্ষমা করে দিত, এখনো করে দেয়, ক্ষমা কিছু বলে না, যা বকে, বকার পরে আবার জানে যে আমি তো মায়ের সঙ্গে সব সত্যিটাই বলি। তো তোমাদের আমার এই গল্পটা কেমন লাগলো তোমরা আমাকে জানিও। তোমরাও নিশ্চয়ই অনেকে এরকম দুষ্টুমি করেছো, বাইরের থেকে বেশি দুষ্টুমি করেছো, বাইরের থেকে কম দুষ্টুমি করেছো, যদি মনে হয় আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা কে কেমন দুষ্টুমি করেছো। আর আমার ভিডিওটা তোমাদের ভালো লাগছে কি না আমি জানি না, তো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার, আর যদি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ। আজকের মতো টাটা, গুড নাইট।